শনিবার রাতে এসকে রায় অসামরিক হাসপাতালের সামনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় একটি ব্যবহৃত পিপিই কিট। এই পরিত্যক্ত পিপিই কিটকে কেন্দ্র করে হাইলাকান্দিতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। রাজ্যে করোনার প্রভাব কিছুটা কমলেও দেশের অন্যান্য প্রান্তে এখনও বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। এরই মধ্যে ফের হাইলাকান্দি শহরের রাস্তার উপর উদ্ধার হল পরিত্যক্ত পিপিই কিট। শনিবার রাতে সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালের ঠিক সামনে উদ্ধার হয় এই পিপিই কিট। এই পিপিই কিটের ভেতরে কিছু একটা ঢুকিয়ে মানুষের আকৃতি বানিয়ে ফেলে রাখা হয়েছিল রাস্তার উপর। এটাকে দেখা মাত্র স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যের। কিন্তু কে বা কাহারা এই পিপিই কিটকে সাজিয়ে ফেলে রেখে গেল বা এই পিপিই কিট তাদের হাতে এলো কিভাবে, এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না স্থানীয় মানুষ সহ হাসপাতাল কর্তৃপক্ষ। সাউ পিপিই কিট কোনে পরিধান করে? প্রথম কথাটো হল পিপিই কিট পরিধানটো কোনে করে? এইবিলাক হেলথ ডিপার্টমেন্টৰ মানুহে করে। আর এনেকুৱা ৰাজহুৱা স্থানত পিপিই কিট পেলাই হাইলাকান্দিত এটা আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করেছে। মই জিলা উপায়ুক্ত অনুরোধ করছো যে অতি সোনকালে এইবিলাকে যাকে এই কাণ্ড কারখানা কৈছে সিহঁতৰ ওপৰত দৃষ্টান্তমূলক শাস্তি ব্যৱস্থা কৰিব লাগে। তেতিয়াহ'লে আমি ভাবিম যে সঁচাকৈ আমি নিরাপদত আছো, নহলে আমাৰ মাজত এতিয়া আতঙ্ক সৃষ্টি হৈছে, আমাৰ মাজত ভয় হৈছে যে গোটেই বিশ্বত মহামাৰীৰ ওপৰত ধাৰণ কৰিছে যি কৰোণা ভাইৰাছ, আৰু সেই কৰোণা ভাইৰাছৰ পিপি কিটটো আজি ৰাজহুৱা স্থানত এনেকৈ পেলাইছে। অতি সোনকালে জিলা উপায়ুক্তই এইটো ব্যৱস্থা কৰিব লাগে। ব্যুৰো ৰিপৰ্ট, ইষ্টাৰ্ণ নিউজ।